আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াম মারিহা। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা রাখবো সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। মারিহাও আল্লাহর রহমতে ভালোই আছে। তো আমি দুইটা আমড়া আর একটা শসা নিয়েছি। আমড়া এবং শসা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য খুবই উপকারী। আমি প্রথমে একটু লবণ দিয়ে আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাচ্চারা তো খেতে চায় না, তাই ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে দেখি মারিহা একটু হাতে নিয়ে মুখে দেয় কি না। ও এখন খেতে পারবে না, তারপর হাতে নিয়ে একটু মুখে দিলে দেখা যাবে, একটু চিবিয়ে দেখবে ওর রসটা একটু মুখে যাবে, দেখি না ও কী করে। তাই ভাবলাম একটু সাজিয়ে দিই। তো দেখুন আমি কীভাবে সাজাচ্ছি, আর দেখুন মারিহা আমরা মুখে দেওয়ার পর মারিহার রিয়েকশনটা কী হয়। দেখার জন্য তো পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে, আমি কীভাবে সাজাই আর কীভাবে মারিহা মুখে নেয়, নিয়ে কী করে, দেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন। এবং ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর কমেন্টস করে জানাবেন মারিহাকে আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন, মারিহার জন্য দোয়া করবেন।